সুনামগঞ্জের হাওড় পাড়ে শুরু হয়েছে মাছ ধরা, বাজার ভরে গেছে মাছে। সুনামগঞ্জ কিচেন মার্কেট থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি পঙ্কজ দে। পঙ্কজ, মাছ ধরা শুরু হয়েছে সেখানে, কি অবস্থা সেখানকার আপনার কাছ থেকে জানতে চাই। শীত মৌসুমে সুনামগঞ্জের হাওরের পাড়ে পাড়ে মাছের খোলা হয়ে থাকে এবং বিলগুলোতে শীত মৌসুমে মাছ ধরা হয়, বাজারে ভরে যায় আসলে মিঠা পানির মাছে। আজকে আমি যেখানে আছি সুনামগঞ্জের কিচেন মার্কেট, সেখানে রুই, কাতলা, বোয়াল, নানা জাতের দেশীয় মাছ 500 থেকে 700 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আবার কিছু কিছু দেশীয় মাছ, যেগুলো ছোট মাছ, সেগুলো 200 থেকে 250 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এখানকার যারা মৎস্যজীবী তারা বলেছেন যে গত 2 দিন শৈত্যপ্রবাহ ছিল এবং শৈত্যপ্রবাহের কারণে, ঘুরি ঘুরি বৃষ্টির কারণে আসলে মাছ কিছুটা কম উঠেছে বাজারে। এটি আসলে কাটিয়ে উঠলেই আবার আরও বেশি মাছ উঠবে বাজারে। এবং আগামী সপ্তাহে সুনামগঞ্জের খরচা, শনি, জাওয়ার, টাঙ্গা বড় বড় হাওড়গুলিতে মাছ ধরা শুরু হবে। এবং এই হাওড়গুলিতে যখন মাছ ধরা শুরু হবে তখন আসলে দেশীয় মাছের দাম অনেক কমে যাবে। পঙ্কজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে হাওড়ের মাছ ধরা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ।